আর মাত্র কদিনের মধ্যেই ভূতের হানা দেবে আপনার বাড়ির মোবাইল কিংবা ল্যাপটপের কোণে। হইচইয়ের সাহায্যে শিহরিত হতে প্রস্তুত তো আপনি? এবার ভূত চতুর্দশীতে আসছে আবারও নিকস ছায়া ওয়েব সিরিজ। ভূত চতুর্দশীর আমেজকে আরও দ্বিগুণ করে তুলতে আগামী 31 অক্টোবর মুক্তি পেতে চলেছে জনপ্রিয় প্ল্যাটফর্ম হইচইয়ে নতুন ওয়েব সিরিজ নিকস ছায়া। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত পর্ণ শবরী সাপ এরপর নতুন অভিযানের জন্য প্রস্তুত ভাদুরী বাবু ওরফে চিরঞ্জিত, যেখানে অশুভ শক্তি না শয়তান তা খুঁজে বার করবেন ভাদুরী মশাই নিজে। এদিন উত্তর কলকাতার এক ইতিহাস বিচলিত বসুবাটিতে ছবির ট্রেলার প্রকাশ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় থেকে শুরু করে অভিনেতা গৌরব চক্রবর্তী, রঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বোস, যারা এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। হিন্দু শাস্ত্র মতে কালী পুজোর ঠিক আগের দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানোর বিধান মানা হয়। অনেকে এই তিথিতে স্বর্গ এবং নরকের দ্বার কিছুক্ষণের জন্য খুলে দেওয়া হয় এবং সেই দরজা দিয়ে মর্তে ফিরে আসেন তেনারা। এবং এটা অনেকে যেমন মনে করেন তেমন অনেকেই মনে করেন এই দিন নাকি অশুভ শক্তির বিনাশ হয় দেবী চামুণ্ডার হাতে। বিতর্ক যাই থাকুক না কেন, তবে এবার ভূত চতুর্দশীতে প্রেতলোক কিংবা তন্ত্র সাধনা নিয়ে আগ্রহী দর্শকদের দারুণ চমক উপহার দিতে চলেছে নিকস ছায়া ওয়েব সিরিজ। আসলে তন্ত্র সাধনা নিয়ে বা তন্ত্রভিত্তিক, আসলে তন্ত্র তো আমাদের পূর্ব ভারতের জন্ম, তন্ত্র তন্ত্রের, এবং তন্ত্র আসলে খুব উচ্চ সাধনার একটা জিনিস, উচ্চ মার্গের সাধনার একটা জিনিস, এবং আসলে অন্তজ মানুষের, প্রান্তিক মানুষদের প্র্যাকটিস করার, সাধনা করার একটি জিনিস তন্ত্র। তো এত সাহিত্য আছে আমাদের বাংলা ভাষায় তন্ত্রভিত্তিক, অথচ খারাপ লাগার জায়গা হচ্ছে সেটা নিয়ে যথেষ্ট কাজ হতে আমরা দেখি না, যথেষ্ট মানে পর্দায় যথেষ্ট কাজ হতে আমরা দেখি না। সেখান থেকেই একটা চেষ্টা গত বছর করেছিলাম পর্ণশাবরীর সাপের হাত ধরে, যে চেষ্টাটা এবার আরও এক ধাপ এগোচ্ছে নিকস ছায়ার হাত ধরে। চিরঞ্জিতদার একটা নিজস্ব অরা আছে, একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে, নিজস্ব একটা ধরন আছে, যেটা মানে দশকের পর দশক ধরে বাঙালি দর্শক পছন্দ করেছে। এখন উনি যে বয়সটাতে পৌঁছেছেন এবং ওনার চেহারাটা যেরকম হয়েছে, তাতে ওনাকে ছাড়া ভাদুরী মশাই, নীরেন্দ্রনাথ ভাদুরী আমি কাউকে ভাবতে পারি না। এবং উনি যেরকম, উনি ওনার ধরনটা দিয়েই খুব সুন্দর করে অ্যাপ্রোচ করেন চরিত্রটাকে, আমি সেটাকে খুব বেশি পরিবর্তন করার চেষ্টা করি না। কেননা উনি যেরকম, উনি যে অরাটা, যে ব্যক্তিত্বটা পর্দায় নিয়ে আসেন, সেটার জন্যেই কিন্তু ওনাকে কাস্ট করা। এবং বাকি কাস্টের ক্ষেত্রে এরা সবাই আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং প্রিয় অভিনেতা, গৌরব, অনিন্দিতা, সুরঙ্গনা, অর্ণ, এইবার অনুজয় জয়েন করেছে আমাদের সবটা মিলিয়ে। তো এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যখন গত বছর আমরা পর্ণশবরীর সাপ করেছিলাম, এবং তখন একটা রিস্ক নিয়েছিল হইচই এবং পরমদা এবং রোড শো ফিল্মস, যে এই ধরনের কাজ যেহেতু বাংলায় আগে ওটিটি প্ল্যাটফর্মে কোথাও হয়নি, ওটিটি মিডিয়ামে হয়নি, তো সেইটা কীরমভাবে দর্শক নেবেন, অ্যাট অল ভালো লাগবে কি না। কিন্তু সেইখানে দর্শক আমাদেরকে ভীষণ উৎসাহ দিয়েছেন, তারা প্রথম সিজনটা যেরকম হই হই করে দেখেছেন এবং এত বড় একটা সাকসেস বানিয়েছেন যে আমরা দ্বিতীয়বার আবার ফিরে এসেছি এইবারে নিকষ ছায়া নিয়ে। তো আশা রাখবো যাদের প্রথম সিজন ভালো লেগেছিলো তাদের এই সিজনটা আরও ভালো লাগবে, এবং যারা প্রথম সিজন দেখেনি এই সুযোগে প্রথম সিজনটা দেখে নিয়ে নিকষ ছায়া দেখে ফেলবেন। এনার্জিতে প্রচণ্ডভাবে বিশ্বাস করি, যে আমরা উই আর অলওয়েজ সারাউন্ডেড উইথ ইদার পজিটিভ এনার্জি বা নেগেটিভ এনার্জি। যেমন কোনো একটা জায়গায় হয় যে আমি ঢুকি আর হঠাৎ করে মনে হয় যে প্রচণ্ড সব কিছু আমার মধ্যে প্রচণ্ড হেভি হয়ে গেছে, একটু ডিম হয়ে গেছে, তখনই মনে করি যে হ্যাঁ কিছু তো একটা নেগেটিভিটি রয়েছে অ্যারাউন্ড মি। তো দ্যাট ইজ হোয়াট আই ডেফিনেটলি বিলিভ। এই ছবিতে আমার চরিত্র নাম হলো তিতাস, সে একজন ডক্টর আর সে প্রচণ্ড প্র্যাকটিক্যাল একজন মানুষ। সে কি বলবো, মোটামুটি বলতে পারো একটা গ্রুপ লিডার, বিকজ এভরি ওয়ান কাইন্ড অফ কামস টু হো। শি ইজ সামওয়ান যে পুরো গ্রুপকে একসাথে রাখে, একটা মাদারলি ইনস্টিংক্ট আছে, তো সবাইকে প্রোটেক্ট করে রাখতে চায়। সো এটা হলো তিতাস। চরিত্রগুলো একই, আমরা যাদেরকে দর্শক এত ভালোবাসা দিয়েছিল এই চারটি চরিত্রকে এবং ভাদুরী মশাইকে, আমরা একই আছি। কিন্তু এবার তখন আমরা ভ্যাকেশনে ছিলাম সিজন ওয়ানে, এখন আমরা ফিরে এসেছি এবং আমাদের আলাদা আলাদা যে কর্মস্থলগুলো এই সিজনে সেগুলো খুব ডিরেক্টলি প্লটের সাথে কানেক্টেড। এবং আগের বারে যেহেতু অনেকটা অল্প জায়গার মধ্যে হচ্ছিল, কাজে গল্পটা আর একটু বেশি ইন্টারপার্সোনাল কানেকশনের ওপর বেস করেছিল, আর একটু অল্প জায়গা জুড়ে হচ্ছিল পাহাড়ে হওয়া সত্ত্বেও, কিন্তু এবারে
পারে সেটা খুব যদি সহজ ভাষায় বলি স্কেলটা সেটার অনেকটা বড়, গল্পটা অনেকটা জায়গা জুড়ে হয়। কাজেই আমি স্ক্রিপ্ট পড়ার সময়ই ভেবেছিলাম যে এতটা করা কিভাবে সম্ভব হবে এবং ভালো হবে কি না, কিন্তু আই হ্যাড দ্যাট ফেথ অন পরমদা অ্যাজ আ ডিরেক্টর যে পরমদা নিশ্চয়ই সেটা পুল অফ করতে পারবে। এবং সেটা আমার ট্রেলারে দেখে মনে হয়েছে 100% হি হ্যাজ পুলড ইট অফ। আমি অ্যাজ অ্যান অডিয়েন্স দেখতে খুবই ইচ্ছুক আলটিমেটলি কাজটা কীরকম দাঁড়িয়েছে, যেহেতু আমিও প্রথমবার ট্রেলারটা দেখলাম, আমিও এর আগে দেখিনি। আমি খুবই এক্সাইটেড এবার, যেহেতু আগেরবারের থেকে গল্পটা অনেকটা আলাদা, চরিত্রগুলো এক কিন্তু গল্পটা একেবারে আলাদা। কলকাতা থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে শ্রীঞ্চেরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।